কুমিল্লা থানার কুতুবপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড পশ্চিম নন্দলালপুর মসজিদগুলির রাস্তাটি প্রশস্তকরণের দাবিতে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আজ সকাল 11টায় পশ্চিম নন্দলালপুরে মসজিদগুলির প্রায় 30,000 মানুষের বসতির মধ্য থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মসজিদগুলির রাস্তাটি প্রশস্ত এবং এলাকার মানুষের দুর্ভোগ থেকে রক্ষার্থে রেললাইন থেকে মসজিদগুলির রাস্তা এবং এলাকার রাস্তা এবং রাস্তার দুপাশের প্রতিষ্ঠান ও বাড়ি সার্ভেয়ারের মাধ্যমে মেপে সীমানা নির্ধারণ করা হয়। প্রায় 20 বছরের অধিক সময় ধরে এই রাস্তাটির প্রবেশদ্বারে 7 ফুট এবং এলাকার ভিতরে 12 ফুট প্রশস্ত রাস্তা। প্রবেশদ্বারে 7 ফুট হওয়ার কারণে একটি ভ্যান গাড়ি প্রবেশ করলে অপর দিক থেকে আসা একটি ইজি বাইক বা রিক্সা আসলেই মুখোমুখি আটকে যায়, তখন লোকজন চলাচল পর্যন্ত করতে পারে না। তাছাড়া দুর্যোগপূর্ণ সময়ে কোনো অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিসের কোনো গাড়ি প্রবেশ করতে পারে না। রাস্তার একপাশে SM প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর বিশাল দেয়াল এবং অপর পাশে বিসমিল্লা বেকারি। এই দুটি প্রতিষ্ঠান অনেক আগে থেকেই রাস্তা ছাড়ার জন্যে এলাকার জনপ্রতিনিধিদের জানান। বর্তমানে বিসমিল্লা বেকারি জায়গা ছাড়তে রাজি থাকলেও SM প্যাকেজিং জায়গা ছাড়তে রাজি নন। এই প্রেক্ষিতে মূলত এলাকার জনপ্রতিনিধি ও দুই প্রতিষ্ঠানের কর্ণধারদের নিয়ে এলাকার শত শত মানুষের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক বিষয়ে এলাকাবাসী জানান, রাস্তাটা অনেক বড়, তো এই সামনে দিয়ে আমাদের মাথাটার মধ্যে রাস্তাটা হচ্ছে গেছে, এই জায়গাতে 7 ফিট ভিতরে 12 ফিট, তো এতটুকুর জন্য আমাদের ভিতরে মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল আছে, দেখা গেছে যে অনেক আপনার প্র্যাকটিসের মহিলারাও ডিউটি করে, তো এই জায়গা যখন আর কি মানে মসজিদে মানুষ যখন নামাজ পড়া বের হয় তখন দেখা গেছে যে মহিলা পুরো মুসল্লি যারা তারা একসাথে হয়ে যায়, মানে যাওয়ার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়। আমাদের ভিতরে একটা বিশাল মহল্লা প্রায় এখানে 20-30 হাজার লোকের বসত, কিন্তু আমাদের ভিতরে 12 ফুট রাস্তা থাকা সত্ত্বেও আমরা প্রায় 20 বছর যাবৎ এই রাস্তার সমাধানটা আমাদের সামনে 7 ফুট রাস্তা, আমরা যখন একটা রিক্সা পাস করে তখন আরেকটা রিক্সা আসতে পারে না। একটা জানাজার খাট নিয়ে আসতে গেলে আমাদের মানুষ ঠিক মতো আমরা 4 জন ঘুরে আনতে পারি না, আমাদের কবরস্থানটাও রাস্তার ওই পাশে। এই সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি উল্টে গেছে ড্রেনের সব ইয়ার কারণে, অনেক প্রবলেম আমরা ফেস করতেছি দীর্ঘদিন। তো আমাদের এলাকাবাসীর একটাই দাবি যে আমরা চাই এই সমস্যাটার সমাধান করতে। আমি এখানে ভাড়া থাকি, আমার মালিক যে আছে এরা আসলে জায়গা ছাড়ার জন্য প্রস্তুত, এরা বলছে যে যদি 12 ফুট রাস্তা হয় আমি আমার যদি জায়গায় পরে আমি ভাঙিয়ে দেবো এবং রাস্তার জন্য আমি পুরো জায়গা দিয়ে দেবো। রাস্তা প্রশস্ত ও জনদুর্ভোগ নিরসনের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন। রাস্তা প্রশস্তকরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রসঙ্গে ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক HM ইসাক বলেন, এলাকাবাসী উভয় পক্ষকে একটা প্রস্তাব রাখছে, আপনারা যদি আর কিছু জায়গা ছাড়েন একটু বড় হয় তাহলে আপনারা ধর্মীয়ভাবে সৎকার জারিয়ার মানে যে সোয়াব সেই সোয়াবটা পাবেন এবং এলাকাবাসীও উপকৃত হবে। আমাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং আশা করি যেখানে পাবেল সাহেব ওনাদের পক্ষ থেকে এটাকে গ্রহণ করা হয়েছে এবং SM প্যাকেজিংয়ের যে প্রতিনিধি আছিল তার কাছে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। আশা করি এলাকাবাসী এবং তারা সার্বিক বিবেচনা করে মনে হয় যে এটা রাজি হতে পারে। বাইতুল নূর জামে মসজিদের মোতোয়াল্লি খোকামুল্লা বলেন, দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষ একটা দাবি ছিল তাদের যে রাস্তাটাকে বড় করা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখতে পেলাম সরজমিনে যে রাস্তাটা ওই এক অংশে 12 ফিট এবং রাস্তার মুখটাই হচ্ছে 7 ফিট। তো দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের বিভিন্ন যানবাহন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তারা এই রাস্তাটাকে ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছে, তো এই ব্যাপারে আপনারা যে আজকে পদক্ষেপ নিচ্ছেন এলাকার লোকজনকে নিয়ে এ বিষয়ে কিছু বলুন। আসলে বাস্তবতা হইতেছে এই এলাকায় এখন এই রাস্তা দিয়ে ভিতরে কমপক্ষে 20-25 হাজার লোকের বসবাস আছে। আমি এই এলাকায় যখন নতুন ঘুরে উঠে তখন থেকেই সমাজের সাথে আমি জড়িত। এই রাস্তাটা এখানে যে রাস্তাটা হওয়ার কথা দুই পাশেই এখানে দুই পাশের যারা মালিক আছে তাদের দুইজনেরই কমিটমেন্ট ছিল, তারা সময় রাস্তা এখানে বড় করার জন্য তারা সহযোগিতা করবে, রাস্তা ছেড়ে দেবে। তো এখন মহল্লাবাসীর পুরো দাবি, ভিতরে যেহেতু বিশাল এক মহল্লা গড়ে উঠছে তো এইখান দিয়ে মেন রোড থেকে ভিতরে 12 ফুটের রাস্তা হোক, এই এই দাবির সাথে
আমি ব্যক্তিগতভাবে একমত। পশ্চিম নন্দলালপুর উন্নয়ন পঞ্চায়েত কমিটির সেক্রেটারি হাজী শফিউদ্দিন তালুকদার জানান, আমাদেরকে অনেক সময় ওয়াদা দিছে যে আমরা এই মেলের ভিতরে যদি কোনো কিছু করি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই রাস্তা দিব। এবং আমাদের এই রাস্তাটার মধ্যে মানে অরিজিনাল যারা মালিক ছিল তাদের এদের কাছে বিক্রি করা হয়েছে, তারা ওই সময় এই রাস্তাটারে 3 ফুট জায়গা ওয়াকফার করে দেওয়া গেছে। তো ওনারা অনেক সময় এই ব্যাপারে আলাপ আলোচনা করছেন। তা আলাপ আলোচনা মাস ছয়েক আগে যেমন এই যে এখানে বাবু চাষা আসিল উনিও বলে গেছেন যে আমরা যদি এই রাস্তার ব্যাপারে কোনো সময় কোনো কাজকর্ম করি তাহলে ইনশাল্লাহ আমরা এই মহল্লার মধ্যে এই রাস্তাটা দিব। এখন ওনারা প্রায় মাস দুই ধরেই এই রাস্তাটা কাজ ধরছে এবং মেলের কাজ ধরছে। আমরা ওনাদেরকে জানাইছি এবং বাধাও দিছি এবং এখানে কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং ইসাক ভাই এবং আমাদের মেম্বার সাহেব মেম্বার ওনারা অনেকজন এখানে উপস্থিত ছিল, ওই হিসাবে আমাদের কথা শুনা এবং অত্র এলাকার যত চেয়ারম্যান মেম্বার সবাই এই রাস্তার জন্য তারা একমত এবং ওই হিসাবে তারা এই মেলের ভিতরে কাজ ধরা করছিল। তো ওই কাজের মধ্যে আমরা এবং চেয়ারম্যান সহ ওনাদের এই কাজটা আমরা বন্ধ করেও দিছিলাম, তো এখনও বন্ধ আছে কিন্তু তারা কাজ করেনের। তো ওই হিসাবে তারা যখন এই প্রস্তাব দেওয়া হইলো তখন এই লোকে নিজে নিজে আইসা এই জায়গাটার মাপছে, মাপার পরে আমরা আবার এই সাইডের জায়গা আলোরে জানাইছি যে আপনি সারা বছর বইরা বললেন যে আমাদের ওই পারে জায়গা সমস্ত আর উন্ডা বলতে আছে মাইকে এই পারে জায়গা সমস্ত। তা যাই হোক এই পক্ষের মানুষ শুইনা উন্ডা আবার উন্ডাও আবার আইনা আমিন দিয়া মাপছে। তো বললাম যে এইভাবে মা আমিন দরকার নাই, আমাদের যে রাস্তাটা এই রাস্তাটা নির্ধারণ করবেন আপনারা দুনো পক্ষের আমিন আইনা এবং ই করে নির্ধারণ করে তারপরে আমাদেরকে ভিতরে 12 ফুট রাস্তা আছে আপনারা আমাদেরকে 12 ফুট রাস্তা দিবেন, এই দাবি আমাদের এই মহল্লাবাসীর পক্ষ থেকে। এবং এই এলাকার রাস্তা প্রশস্তের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান 8 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মন্টু মিয়া। 8 নং ওয়ার্ডের আপনি যে মেম্বার, এই মেম্বার হিসেবে তো দীর্ঘদিনের দাবি এই এলাকার মানুষের যে রাস্তাটা, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ইউনিয়ন পরিষদ এবং এলাকার লোকজনের সাথে সমন্বিতভাবে কীভাবে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করছেন? জি, এই ভিতরে অন্তত কমপক্ষে আমার মনে হয় 300-র মতন বাড়ি আছে, এখানে প্রায় অন্তত 8-10 হাজার মানুষের বসবাস। আমাদের এই রাস্তাটার সাথে মেন রাস্তাটার সাথে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত হইতেছি, একটাই কারণে এটা একটা মেল ছিল বোর্ড মেল, তো এটার মালিক ছিল বাবুল সাহেব, উনি বিভিন্ন সময় আমাদেরকে একটাই জবান দিয়ে আসতেছে যে ভাই আমি একটু সমস্যা আছি, আমি ব্যাংকের লোনে আছি, আমি এটাতে হাত দিতে পারতাছি না, আপনারা একটু ধৈর্য ধরেন আমরা এটা ভেঙে দেবো, এই রাস্তাটা বড় করার জন্য ভেঙে দেবো, হ্যাঁ আমি আপনাদের সাথে একমত। এইভাবে করতে করতে আজকে প্রায় 20-22 বছর পার হয়ে গেছে, এখন এই মেলটা আমরা শুনতে পারতেছি যে এই মেলটা ব্যাংকের থেকে লোন টোন পরিশোধ করে এখন অন্যজন এই মেলের মালিক হইতেছে। আমরা এলাকাবাসী তার কাছে আমরা মিনিতভাবে এবং কাকৃত্যভাবে আমরা তার কাছে গেছি এবং এলাকাবাসীর পক্ষে বলছি যে ভাই আপনি কি ছাড়ছেন না ছাড়ছেন এটা বড় কথা না, আমরা জানি আমাদেরকে ওয়াদা করছে উনি বারবার ওয়াদা করছে, আপনি আমাদের এই এলাকার স্বার্থে আপনার মেলের স্বার্থে আপনারও এই মেলটা যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তা আমরা এলাকাবাসী তো আপনাকে অ্যাকসেপ্ট করবো, অতএব আপনারা যে কমিটমেন্ট করছেন এই কমিটমেন্ট হিসেবে আমাদের এই রাস্তাটা 3 ফুট ছেড়ে দেন। তো উনি এখন আমাদেরকে বারে বারে বিভিন্ন রকমের অজুহাত দেখায়া কার্পণ্যত্ব করতেছে যাতে এই রাস্তাটা না হয়। এস এম প্যাকেজিং ও বিসমিল্লা বেকারি যদি রাস্তার জন্য জায়গা ছেড়ে দেয় তাহলে এই এলাকার বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিনের ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট, আহমেদ শরীফ পারভেজ।